বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাম অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত আনার পর তা কিন্তু বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা কিন্তু সময়ের সাথে সাথেই ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে আসছে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী দুই দিন পর্যন্ত এই নিম্নচাপের জেরে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তারই পাশাপাশি দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু কমে আসবে, যার ফলে শীতের আমেজ কিন্তু অনুভব করবেন বঙ্গবাসীরা। তো চলুন দেখে নেওয়া যাক এই নিম্নচাপের জেরে আজ থেকে আগামী দুই দিন পর্যন্ত বাংলার কোন কোন জেলায় থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথেই কবে থেকে বাংলার আবহাওয়া পরিষ্কার হবে এবং কোন কোন জেলায় কবে থেকে জাকিয়ে শীত পড়তে চলেছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগামী ৬ ঘন্টার মধ্যেই নিম্নচাপটি কিন্তু আরো শক্তি সঞ্চয় করতে চলেছে। ঘূর্ণিঝড় মিগজাম তা কিন্তু শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। খুবই দ্রুত গতি হারে তা কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে বাংলার উপকূলে কিন্তু আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের লক্ষণ মিলেছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় কিন্তু তামিলনাড়ুতেই বেশি পড়েছে। তামিলনাড়ুর মোট ২৬টি গ্রাম কিন্তু বর্তমানে রয়েছে বন্যা কবলিত, হাজার হাজার মানুষ কিন্তু বর্তমানে রয়েছেন ঘর ছাড়া। প্রচণ্ড হাওয়ার গতিবেগের কারণে ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, কারেন্টের খুঁটি প্রায় সবকিছুই কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং তার অপর প্রভাব কিন্তু বর্তমানে বাংলার জেলাগুলিতে লক্ষ্য করা যাবে। শীতের মধ্যেই অকাল বর্ষণে কিন্তু ভিজবে বাংলার প্রায় প্রত্যেকটি জেলা। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কয়েকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দুই দিন পর্যন্ত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর। তার সাথেই বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, টেকনাফ, লালমনিরহাট প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার সাথেই বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কিন্তু চলবে ঝড়ো দমকা হাওয়া।